হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা দেখব রেজয়নিং, মিসিং নাম্বার। তো ফ্রেন্ড, মিসিং নাম্বার রেজয়নিংয়ের যে এই টাইপেরগুলো তো এক্সামে দিয়েই থাকে। তো যাই হোক, চলো ফ্রেন্ড প্রবলেমটা সলভ করা যাক। তো আমি সবার উপরে বা সাইডে উপর থেকে নিচের দিকে আসি। তো সবার উপরে দেওয়া আছে কত? 22, তার নিচে সরি 34, তার নিচে 19, তার নিচে 64। তো ফ্রেন্ড, এই লাইন থেকে দেখা যাক কোনো একটা সম্পর্ক বার করা যায় কি না। তো ফ্রেন্ড, যদি এখন 34 থেকে 22 বিয়োগ করা হয়, তো সেক্ষেত্রে থাকবে আছে 12, তার নিচে দেওয়া আছে 19। তো যদি আমরা 19 আর 12 যোগ করি, তবু 64 হচ্ছে না, বা 64 থেকে যদি 19 বিয়োগ করি, তবুও 12 হচ্ছে না, বা 19 থেকে যদি 12 বিয়োগ করা যায়, দেখা যাক কত হয়। 19 থেকে 12 বিয়োগ করলে হয়েছে 7, 7-এর যদি বর্গ করা হয় তাহলে 49, তবুও 64 হচ্ছে না। তো যাই হোক ফ্রেন্ড, মনে হচ্ছে এই বরাবর কোনো সম্পর্কে আনা সম্ভব হয়তো হবে না। তো যাই হোক, আমি দ্বিতীয় পদ্ধতি অ্যাপ্লাই করে দেখি। তো এখন উপর দিক থেকে আমি বা সাইড থেকে ডান সাইডের দিকে যাই। প্রথমে আছে 22, তারপরে 13, তারপরে 4, তারপরে 7। তো 22 থেকে 13 বিয়োগ করলে হচ্ছে 9। তো ফ্রেন্ড, 9-এর সাথে 4 যোগ করলে হচ্ছে তোমার 13। তো সেক্ষেত্রে 7 তো আনা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, আর একটা পদ্ধতি অ্যাপ্লাই করে দেখা যাক। 22 থেকে 13 বিয়োগ করলে হবে তোমার 9। তো সবার কর্নার দেওয়া আছে কত? 7। তো 9-এর 7 হচ্ছে 16। হ্যাঁ, 16-র বর্গমূল করলে হচ্ছে 4। হ্যাঁ ফ্রেন্ড, একটা রিলেশনে আনা গিয়েছে। এখন দেখা যাক নেক্সটটা, নিচের লাইনটাও কি একই ফর্মুলায় করলে এই রিলেশন আসা সম্ভব কি না। যদি সম্ভব হয় তো তৃতীয় ওটা করবো, আর না হলে তো অন্য রিলেশন খোঁজার চেষ্টা করতে হবে। তো যাই হোক, নিচেরটা আছে 34, তারপরেরটা আছে 16, তারপরেরটা 6, তারপরেরটা 18। তো 34 থেকে 16 যদি বিয়োগ করায় তাহলে থাকছে কত? 18। আর সবার লাস্টে কত দেওয়া আছে? 18, 18 দুগুণে 36। হ্যাঁ, 36-এর বর্গমূল করলে হচ্ছে 6। তো আশা করি ফ্রেন্ড, মনে হয় এই পদ্ধতিতেই হয়তো প্রবলেমটা সলভ করা হবে। তো যাই হোক, তৃতীয় লাইনটা দেখে নিই। তৃতীয় লাইনে দেওয়া আছে 19, তারপরে 6, তারপরে 5, তারপরে 12। তো 19 থেকে 6 চলে গেলে থাকে কত? 13। 13 আর সবার কর্নার দেওয়া আছে কত? 12। তাহলে 13 আর 12 25, 25-এর বর্গমূল 5। তো এক্স্যাক্টলি এই এই পদ্ধতি করলে প্রবলেমটি সলভ হয়ে যাবে। অর্থাৎ শেষের লাইন, যে লাইনটা আমাদের জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, ওটা বার করতে হবে। তাহলে শেষের লাইনটা হচ্ছে 64, তারপরে দেওয়া আছে 12, তারপরে কত হবে বার করতে হবে আমাদের, তারপরে দেওয়া আছে 29। তো যাই হোক, দেওয়া আছে 64, 64 থেকে 12 বিয়োগ করলে কত হচ্ছে? 52। 52-র সাথে 49 যোগ সরি 29 যোগ করলে হবে 81। তাহলে 81-এর বর্গমূল করলে কত হবে? 9। অর্থাৎ এখানে হবে হচ্ছে 9, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে সিদাক। আশা করি ফ্রেন্ড সবাই বুঝতে পেরেছে। তো যাই হোক, আমি তবু আর একবার জন্য জাস্ট একটু রিভাইজ দিয়ে দিই। যে মেইন ব্যাপারটা এখানে যা দাঁড়িয়েছে, যে প্রথম দুটো বিয়োগফল, শেষেরটা যোগফল করে যা হবে তার বর্গমূল করতে হবে। অর্থাৎ 22-এতে 13 বিয়োগ করে, যেরকম সবার উপর লাইনটা বলছি, 22 থেকে 13 বিয়োগ করলে হচ্ছে তোমার 9, 9-এর 7 হচ্ছে তোমার 16, 16-র বর্গমূল করলে 4। তো সেম 34-এতে 16 বিয়োগ করলে হবে হচ্ছে তোমার 18, আর তার সাথে 18 যোগ করলে হবে 36, 36-এ বর্গমূল করলে 6। সেরকম 19 থেকে -6 করলে হবে তোমার
13, 13 সাথে 12 যোগ করলে হবে 25, 25 বর্গমূল করলে হচ্ছে 5। সেম প্রসেস 64 থেকে 12 বিয়োগ করলে হবে তোমার 52, 52 সাথে 29 যোগ করলে হবে 81, আর 81 বর্গমূল করলে 9, অর্থাৎ সিধা উত্তর। তো ফ্রেন্ড, রিজনিংয়ের যে এই একটিমাত্র পদ্ধতি তা নয়, রিজনিং এমন একটা জিনিস বিভিন্নভাবে দেখা যায়। তো ফ্রেন্ড, এটা আছে সম্পূর্ণ প্র্যাকটিসের উপর ডিপেন্ড, প্র্যাকটিস করতে করতে এরকম একটা টাইপ হয়ে যাবে যে আমরা দেখেই রিজনিংটা বুঝতে পারবো যে এটা কোনভাবে করলে হয়তো আমাদের সবচেয়ে তাড়াতাড়ি মেলার সম্ভাবনা বেশি। তো যাই হোক ফ্রেন্ড, এই টাইপের রিজনিং তথা যে কোনো শর্টকাট ম্যাথ, এর জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবে এবং কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টস বক্সে লিখবে, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। তো এটাই ছিল ফ্রেন্ড আজকের অঙ্ক, থ্যাংক ইউ।